ফুল ফুটন পাখি বন্য মেঘ জুড়নো রোদ হাসল বাতাস থেকে থেকে ফিস ফিস করে গেল কানের পাশে কত শত মন পদ্ম ফুলের পাপড়ির মতো হাতে হাত রেখে চরকির মতো ঘুরে ঘুরে ছড়ালো আলো বিষয় ধন পেল খেয়ালি মন পেল পথিক পেল কিনারা নিভে থাকা শরতের শিরায় উপশিরায় প্রাণের উষ্ণতা দিল আরতির আগুন বন্ধ গাছের মেলে ধরার ফুলের চারিদিকের ঘনীভূত হলো অলির গুনগুন সূচিত হলো শ্বাস মুক্তির ঘোষণা কল্যাণী তুমি যেও যেখানে খুশি শুধু থেকো আমার পাশে নমস্কার সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আশা প্রোডাকশন কিং ইউটিউব চ্যানেলের তরফ থেকে আজকে আশা প্রোডাকশন কিং প্রেজেন্টেড বাই বিজয়া বৈঠক 2021 টাইটেল স্পন্সার এক্সারসাইজ ম্যাসেজ সেন্টার সুস্থ শরীর সুস্থ মনের অঙ্গীকার আর আমাদের ফুড পার্টনার কুকিং ডিলিশিয়াস আমাদের মঞ্চে বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে তোলার জন্য আজকে আমরা এসে গেছি একটা নতুন বিজয়া বৈঠকের বৈঠক নিয়ে আর আমার সঙ্গে আছেন আমার ভাই পল্লব ধন্যবাদ অর্ণব আমি আমাদের দর্শকবৃন্দদের জানাই শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আশা প্রোডাকশন কিং এর তরফ থেকে এই বিজয় বৈঠক আপনারা সকলে দেখবেন আর বেশি কথা বলাচ্ছি না আমরা আমাদের পরের দেখে নিচ্ছি একদম ঘুরতে বেরোলাম স্বাভাবিক দেবে কিন্তু এই যে 5 দিন পুজোর মারাত্মক ভাবে খেয়েছে অসাধারণ এবং দ্বিতীয় সায়নদা অর্ণবটা খুব পাচি আছে আমার ছেড়ে চলে গেল কুকিং ডিলিশিয়াস চ্যানেলটা আমাদের খাবার আনা পরিবেশন করেছে ও খাবার খেতে চলে গেল ওর তো এরকমই থেকে যায় তোমার পুজো কিরকম গেল শুভদীপের মতনই খুব সুন্দরই গেছে খাওয়া দাওয়া মজা আড্ডা ঘুরতে যাওয়া এরপরে গান হচ্ছে মা দুর্গা চলে গেছে তা চারিদিকে একটা দুঃখের আমেজ কিন্তু তবুও আমাদের মনে এইটুকু আশা আছে যে আমরা পরের বছর আবার মাকে পাবো 365 দিনের কাউন্টডাউন আবার স্টার্ট করেছি সেই আনন্দের জন্য আমাদের পরবর্তী গান আহা কি আনন্দ আকাশে বাতাসে গানটায় হারমোনিয়াম বাজাচ্ছে আকাশ দত্ত এবং আমাদের তবলা সঙ্গ দিচ্ছেন সরোজ মুখোপাধ্যায় এবং আমরা তিনজনে মানে সায়ন দাস এবং আমি তিনজনে একসাথে মানে গাইবো আমরা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে একদম আনন্দ আকাশে বাতাসে আকি আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে আকি আকি কত শোভা চারি পাশে সাথে সাথে আকি আকি কত শোভা ছেড়ে মোরা করে
অসাধারণ কবিতাগুলি বলো, সত্যি অসাধারণ, কিছু বলার ভাষাই থাকে না। পল্লবের জন্য একটু করতালি হয়ে যাক জোরে। ধন্যবাদ সায়ন। আমরা আশা প্রজাঞ্চন কিং প্রেজেন্টেড বাই বিজয় বইটাও 2021 এখন এর টাইটেল স্পন্সর এক্সারসাইজ এন্ড মেসেজ সেন্টার সুস্থ শরীর সুন্দর মনের অঙ্গীকার ফুড পার্টনার কুকিং ডিনিশিয়া মঞ্চকে আমাদের বিভিন্ন খাবারের মাধ্যমে সাজিয়ে তোলার জন্য তাদেরকে ধন্যবাদ। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে, আপনারা দেখতে থাকুন। এই এবার আমি একটু অ্যাঙ্কারের দায়িত্বে এসেছি। অর্ণব খেয়ে যাচ্ছে, অর্ণব খেয়ে যাচ্ছে, কিছু করার খাচ্ছে, হাতে কাপড় নিয়ে মাইক নিয়ে বসে আছি, হাতটা ধুয়ে নিস। না না না, পল্লব পল্লব ভাই কিন্তু খুব ভালো কাজ করে যাচ্ছে, কিন্তু অর্ণব করতে পারছিস না তুই। এখন এখন আমি এখানে আছি, এখন পল্লব কোথায় আছে সেটা তো কেউ বলছে না। পল্লব কোথায় আছে? পল্লব এখন খিচুড়ি খেতে ব্যস্ত। আমরাই খাচ্ছি, আপনারা দেখছেন, কিন্তু আপনারাও যদি খেতে চান তাহলে কুকিং ডিলিশিয়াস কে সাবস্ক্রাইব করুন এবং রেসিপি চ্যানেল ওটা, তাই আপনারাও দেখুন যে ওখানে রেসিপি হবে। খাবার পাবারের স্পন্সরদের নিয়ে এরপরে আসতে চলেছে আবার গান, মানে আমি গাইবো এবার, মানে আমার সাথে আমি এবার হারমোনিয়ামে, গান হচ্ছে কি দিতাং দিতাং বলে খুব সুন্দর তবলা বাজাচ্ছেন, আমরা খুশি কিন্তু তার থেকে। ও তার আগে আর যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। আমি যাচ্ছি না, আমি থাকছি। হ্যাঁ তো গান, এই গানটা গানটা হওয়ার আগে কোন দিন বেশি ভালো করে পেট পুজো হয়েছে, কোন দিনটা? পেট পুজো, পেট পুজো বলতে গেলে নবমীর দিনকে সব থেকে বেশি সবার ঘরেই মাটন হয়, আর আমার ঘরেও সেই মাটন হয়েছিল, চিকেন বিরিয়ানি হয়েছিল, আর আমরা ঘুরতে গেছিলাম, তারপরে আমাকে মা ফোন করে বলছে আমরা ঘুরতে গেছিলাম তো ফোন, কিন্তু খাবার খাবারই হয়, পুজোর পাঁচ দিন ঘোরা এবং খাবার জাস্ট অসাধারণ। এখন অর্ণব অনেক বড় হয়ে গেছে, অনেক বড় লোক হয়ে গেছে, আগের বছরের মেয়ে ছিল, এখন পকেটে টাকা আছে। শুরু করে বিজয় বইটক থেকে শুরু করে মুভি, কিন্তু হ্যাঁ আপনার একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমরা তিনজন মানে আমি এবং অর্ণব এবং পল্লব আমরা একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমাদের 200 জন সাবস্ক্রাইবার হলে নিউ মুভি হবে, কিন্তু এই বছরে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা মুভি আনতে পারিনি, নিশ্চয়ই পরের বছর আনবো, কিন্তু এই বছরে মুভি আসছে না, পূর্ণ দৃষ্টিতে কোনো মুভি আসছে না, তাই সরি আমি মাথা নিচু করে। হ্যাঁ কোনো মিউজিক ভিডিও আপনারা পেতে পারেন বা কোনো হরর ভিডিও পেতে পারেন, একদম আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, দেখতে থাকুন আমাদের গান, একদম। মাটির দরা দরে আর হাসির পদরে মন শিবরে
চম্পা ছুটে আয়, বর্গীরা সব হাতে বোর মিলে আয়, আরে রে আয়, আরে রে আয়, আরে রে আয়, জিতান জিতান বলে সেই মাদল জিতান দোলে, আর আনন্দ ছড়ে আকাশ ভরে যোজনা আয়, ছুটে সকলে সেই মাটির ধরা ধরে, তার হাসির কলরে নূতন জীবন গড়ি আয়, আয় রে আয়, লবণ বয়ে যায় মেঘুর গুল করে ছাদের সীমানায়, পারুল গুন্ডাকে চম্পা ছুটে আয়, গড়িয়া সব হাতে কোমর মেলে আয়, আয় রে আয়, আয় রে বাজারে কানবি না, আর সবার মিলন বিনা এমন জীবন পিতা যায়, এদেশ তোমার আমার আর আমরা বলি খাবার, আর আমরা বলি সবরে দিয়া সোনার এবং ফুড পার্লার কুকিং ডিলিশিয়াস মঞ্চকে বিভিন্ন খাবার দিয়ে সাজিয়ে তুলেছেন কুকিং ডিলিশিয়াস, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। Oh, my God.
পাঠিয়েছিস, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যিকারের আমাদের সকল শিল্পীরাই একশোর মধ্যে একশো দেওয়ার চেষ্টা করেছে, এবং দর্শক আপনারাও বলুন যে আমাদের শিল্পীরা আপনার মতে কত হওয়া উচিত, কারণ কি আমার তো মনে হয় দর্শক বিন্দুরাও এটাই মনে করছে, আর আমার মনে হয় যে আজকে আমাদের শিল্পীরা একশো একশো দেওয়ার মতোই ব্যাপার করেছে। আমাদের শুভদীপ দা, সায়ন দা এবং শোভনজি, সরোজ দা সত্যি ফ্যাবুলাস, এবং আজকে আমাদের এই শোটার জন্য টাইটান স্পন্সর এক্সারসাইজ অ্যান্ড ম্যাসেজ সেন্টার, সুস্থ শরীর সুন্দর মনের অঙ্গীকার এবং ফুড পার্টনার কুকিং ডিলিশিয়াস মঞ্চটাকে বিভিন্ন খাবারের মাধ্যমে সাজিয়ে তুলেছে। এবার আমাদের পরবর্তী শিল্পী অর্ণব দাদা কবিতা পাঠ করতে আসবে। লোকে আমায় পাগল বলে, ইন্দিকা বালম। নিতাইবাবু হাতে সুটকেস নিয়ে অফিস যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায়। এমন সময় উস্কো চুস্কো চেহারা, কুণ্ডলি বেষ্টিত চুল, ক্ষিপ্ত উন্মাদ পাগল এসে তার পাশে এসে দাঁড়ায়। নিতাইবাবু পাগলের শরীর থেকে ভেসে আসা গন্ধে সেখান থেকে একটু দূরেই সরে যায়। পাগল সে দৃশ্য দেখে হেসে হেসে নিতাইবাবুর উদ্দেশ্যে বলে, আপনি আমাকে পাগল ভাবছেন, ভাবাটাই স্বাভাবিক, এক মুঠো একবেলা খাবারের জন্য আমাকে হন্য হয়ে ছুটে বেড়াতে হয় তা আমার মনে নেই। গ্রীষ্ম বর্ষা এমনকি শীত সব সময় একই পোশাকে ঘুরে বেড়াতে হয়, এমন সাজে নিজেকেই আমার পাগল মনে হয়। কিন্তু আমার অভ্যস্ত হয়ে গেছে, মেনে নিয়েছি আমি পাগল, এই লোকেও পাগল বলে। নিতাইবাবু বিস্মিত হয় পাগলের কথা শুনতে থাকে। জানেন বাবু, আমার একটা মা মরা মেয়ে ছিল, বয়স তখন 8, সুখে দুঃখে আমি আর আমার মেয়ে একটি ছোট্ট কুটিরে বাস করতাম। সেই কুটিরটি ছিল আরামবাগে একটি বট গাছের নিচে। হঠাৎ একদিন মেয়ে স্কুল থেকে ফিরল না, সেই বিকেল থেকে উন্মাদের মতো খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। খুঁজে পেলাম ঠিক 3 দিন পর, উলঙ্গ শরীর, কত বিক্ষত দেহ, পচা লাশ রূপে। আমি অপরাধীদের শনাক্ত করলাম, শাস্তির জন্য ছুটে বেড়ালাম, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আমি পাগলের মতো আচরণ করতে লাগলাম, অপরাধীগুলি চোখের সামনে ঘুরে বেড়ায়। আমি বাবা হয়ে কিছুই করতে পারলাম না। একদিন এই পিশাচগুলি আমাকে পাগল বলে আমার গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিল। সেই থেকে আমি পাগল, উন্মাদ, ভেসে উঠে আমার মেয়ের ছবি, ভেসে উঠে আমার মেয়ের আর্তনাদ, ভেসে উঠে পিশাচগুলির মুখ। তাই সভ্য জগতে আর ফেরা হয়নি, ইচ্ছা পাইনি নতুন করে নিজেকে তুলে ধরতে। পাগল গাইতে গাইতে চলল, হে প্রভু তুমি ধরণীর বুকে তাদেরকে মানুষ রূপে পাঠিয়েছ, কিন্তু মানুষ করলে না, পাগল বেশি আমি আসি সুখে, থেকে গেছে বুকের যন্ত্রণা। নিতাইবাবু চোখে জল গড়িয়ে এলো, অফিস না গিয়ে সে বাড়ির দিকে রওনা দিল। তারও নাকি 6 বছরের কন্যা সন্তান আছে। নমস্কার। একই মাটি একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে
আমরা ফিরে এসেছি আবার গানের পরেই আমরা ছোট্ট একটা বিরতিতে চলে গেছিলাম, তাই জন্য আমরা ফিরে এসেছি। আশা প্রোডাকশন কিং প্রেজেন্টেড বিজয় বৈঠক 2021 টাইটেল স্পন্সর এক্সারসাইজ ম্যাসেজ সেন্টার এবং আমাদের মঞ্চে খাবার প্রস্তুত করে চলেছেন কুকিং ডিলিশিয়াস ইউটিউব চ্যানেল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমার গান হয়ে গেছে, মানে আমাদের তিনজনের গান হয়ে গেছে, এরপরই আমরা একটা পল্লব ভাইয়ের কাছ থেকে একটা কবিতা শুনে নেব, সুন্দর কবিতা। আমার অর্ণবেরও এবং পল্লবের কবিতা খুব সুন্দর লাগছে, তাই জন্য আমাদের আশা প্রোডাকশন কিংয়ের তরফ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শকরা আপনারা সাথে থাকুন, পাশে থাকুন এবং সুস্থ থাকুন। এখন যা পরিমাণে করোনা বাড়ছে, আপনাদের সুস্থ থাকতে হবে এবং ঘরে বসে আমাদের অনুষ্ঠান দেখতে এক্ষুনি আশা প্রোডাকশন কিংকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিন। এবার আমরা একটা পল্লবের কাছে একটা কবিতা শুনে নেব। মেঘ রাত আর কথা, জয়দীপ বর্ধন। এক গুছা ছায়া মেঘ, মানা হুই বই, আনি নিশা মিশা গন্ধ, দূর দূর অস্থির পাতা নড়ে শিরশির ঝড়ের প্রবন্ধ, তবু মাঝে মাঝে সে থেমে যায় নিঃশ্বাস, চিত্ত গুমোট হয় বুঝি তার চুপি চুপি চাই কোন আশ্বাস, ঝড়ের প্রতীক্ষায় খিনখিন হুল্লোড় পদ কেটে সাবধানি চাহনি, গুরু গুরু গম্ভীর অদূরতে ঝিরঝির ভেসে আসা সঙ্গম, জলে জল হিসে যায় নিঃশ্বাস প্রশ্বাস, হিসেবে কুলোয় না ছিপে থাকা অভিমান, ঝিপে ঝিপে বয়ে যায় তিন টুকু থাকে না, কত যুগ পরে সেই আয়নায় রোশনাই আকাশেতে তিম তিম, মাটি ঝোল পাতা কাদা এক মন এক প্রাণ, দূর হতে পশ্চিম মরু মরু আঙুলেতে চুনের খাজেতে হাওয়া রেখে যায় তার সই, এক ফালি হিসি রাত হাতে হাতে রেখে বলে থাকে এই পর্যন্তই। ধন্যবাদ। অপূর্ব কবিতা বললেন পল্লব ভাই। আরেকবার মনে করিয়ে দিই, যেসব কবিতা আমরা পাচ্ছি সেসব হচ্ছে জয়দীপ বর্মনের লেখা, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাকে ক্রেডিটটা দেওয়া দরকার এই জন্যই যে তার এত সুন্দর সুন্দর কবিতা আমরা পাঠ করতে পারছি, এবং যে সমস্ত গান নাচ আমরা গাইছি তা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিংক। ধন্যবাদ। পরের শিল্পী আবার আসতে চলেছে, অ্যাঙ্কারকে আমি কাজ দিয়ে দিচ্ছি। আবার আমরা ফিরে এসেছি একটা ছোট্ট প্রদর্শনীর পরে। এবার আমাদের সঙ্গীত প্রদর্শন করতে শুভদীপ দা, আকাশ দা এবং সায়ন দা আসবে, এবং তবলজি থাকবে সরোজ দা। এবার এই সঙ্গীতটা আমরা শুনবো, আর জানেন আমরা সঙ্গীত কত ভালোবাসি, আমরা এর আগেও অনেক সঙ্গীতের অনুষ্ঠান করেছি, লাইভও করেছি, আর সেগুলো যদি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ জাগরণে যেতে পারেন, ডিসক্রিপশনে লিংক থাকবে, ওখানে প্রচুর লাইভ হয়, গানের প্রোগ্রাম হয়, তো সেগুলো দেখতে পারবেন। আর আশা প্রোডাকশন আছে, সাবস্ক্রাইব লাইক করে দিন, চলে আসুন। আর এখন আমরা একজনকে ডাকতে চলেছি, তো শুভদীপ দা চলে আসুন জানাচ্ছি সবাইকে একদম। এরপর আমরা কাকে ডাকবো? দেখো আমি তো আছি, এরপরে গাইবো, মানে আমার সাথে বলে দিই আবার আকাশ দত্ত বাজাবে হারমোনিয়াম, আর এর সাথে আমি এবং সায়ন দাস সম্পদে মানে কোরাসে থাকবো, এবং আমাদের তবলায় সম্পদ দেবেন সরোজ মুখোপাধ্যায়। তাহলে আমাদের গান শুরু করা যাক। একদম আলো আলো
মরিয়ে লিশা হরিয়ে ভরে আরো 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 আও বলে তব ভবনে মরে আরো 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 দাও তার মরে আরো 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 দাও না তানু হরিয়ে লিশা হরিয়ে মরে আরো 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 দাও না Yeah.
দাদার প্রেম তো হয় না তার প্রেম চলে আমি যাই মোরে ব্যথাকালে ছয় না খুব তাড়াতাড়ি ভিডিও কিন্তু আপনাদের কাছে আসবে আরো, আর এই ভিডিওটাকে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোথায় কি ভুল হয়েছে আপনারা জানাতে ভুলবেন, এবং আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে। হ্যাঁ, একদম খোলা রয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাকে কোশ্চেনটা কোনো জিজ্ঞেস করেনি, কিন্তু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করেনি যে পুজোতে তোমার সব থেকে কী ভালো লেগেছে। সব থেকে আমার ভালো লেগেছে কি, প্রথমত আমাদের জীবন ব্যস্ত, দ্বিতীয়ত করোনা আরও ব্যস্ত করে দিয়েছে কী করে ঘরে বসিয়ে রেখে, তাই জন্য আমরা বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা একদমই করতে পাচ্ছি না, ঘরেতে যতজন আছে ততজনের সাথেই দেখা, তাই জন্য বেশি কারোর সাথে আলাপ চাইতেনা হচ্ছে না। কিন্তু পুজোর সময় সব থেকে আমাকে পাঁচ দিন কী দিয়েছে ভগবান সেটা আমি বলি, সেটা বলি পাঁচজন পাঁচ দিন দিয়েছে আমার সায়ন, আকাশ এবং পল্লব, অর্ণব এবং সুর, জয়, আরও অনেক বন্ধুরা সাথে থাকার উপভোগটা আমি করতে পেরেছি। তাই মা দুর্গাকে এটাই আশীর্বাদ করবো যে এই দিনটা বারে বারে বছরে খুব তাড়াতাড়ি চলে আসুক, জানি 365 দিন হাতে গোনা মাত্র কয়েকটা দিন, আবার বছর পড়বে, আবার অক্টোবর আসবে, আবার কিন্তু 1 অক্টোবর আবার কিন্তু মহাষষ্ঠী, এটা মনে রাখতে হবে 2022। তা ভগবানকে এটাই চাইবো যে প্যান্ডামিক সময়টা তো পাল্টে দেয়, আরও সুস্থ করে দেয়। আর বেশি কথাই বলছি না, একটু দুঃখী দুঃখী মেজাজটা হয়ে গেল। বেশ, এই দুঃখী দুঃখী মেজাজকে কাটিয়ে আমরা সকলে মিলে এবার একটি আধুনিক গান, আধুনিক ছায়াতে কিছু ভালোবাসা, এখন নয়, বেশ দেখতে থাকুন, সবাই চলে আসুন, তারপরে আপনাদেরকে শোনাচ্ছি আধুনিক ছায়াতে, দেখতে থাকুন।
সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।